আপনারা দেখছেন পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া বারঘাসিপুর মৌজা অর্থাৎ রাজ্যের সর্ববৃহৎ স্পোর্টস কমপ্লেক্স গঠন করার জন্য তৎকালীন রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছিলেন দেখতে দেখতে প্রায় চোদ্দোটা বছর কেটেছে আমরা দেখছি এই স্টেডিয়ামে বিগত দিনে ইন্ডিয়ান টিম তারা প্র্যাকটিস করেছে এবং এখানে এই মুহুর্তে ব্লুস্টার তাদের যে ক্রিকেট একাডেমি রয়েছে তারা এই এলাকার নবাগত ছাত্রছাত্রীদের যেমন ক্রিকেট ক্রিকেটমুখী করার জন্য উদ্যোগী নেন ঠিক তেমনিভাবে সারা জেলার বাছাই করা ক্রিকেট ক্রিকেটদের নিয়ে এখানে ট্রেনিং হয় আগামী দিনে ইতিমধ্যে সিএবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রুস্টার ক্রিকেট অ্যাকাডেমি তারা কলকাতার মাঠেও সিএবির বিভিন্ন জায়গায় যে খেলা হবে পূর্ব মেদিনীপুর জেলার ব্রুস্টার প্রায় ষোলো জন ক্রিকেটারকে এখান থেকে পাঠানোর চেষ্টা করছে আমরা পেয়েছি এই মুহূর্তে একজন ক্রিকেট প্রেমী যিনি এই মাঠে প্রতিনিয়ত প্র্যাকটিস করেন কি বলছেন এই মাঠ সম্পর্কে শুনে নেব আপনি প্রতিদিন প্রায় আসেন এই মাঠে হ্যাঁ তো এই যে পরিবেশটা রয়েছে মাঠের পরিবেশ বলবো ব্লু স্টার ক্লাব ক্লাবের আমি অন্যতম সদস্য আমি বিগত সাত বছর থেকে ব্লুস্টারে খেলছি ব্লুস্টার চায় গ্রাম থেকে যেখান থেকে হোক ছেলেদেরকে তৈরি করা নেক্সট জেনারেশনকে তৈরি করা আর এই মাঠে ডেভেলপ করছে এই পৌরসভা থেকে এইখানে কাজ হয়েছে আমাদের বাথরুমের কাজ করেছেন পৌর পৌরসভা থেকে রোলার দিয়েছে আমাদের মাঠের জন্য পৌরসভা থেকে মাটির লেবার দিয়ে আমাদেরকে এখানে ঘাস কাটিয়েছে থ্যাংক ইউ পৌরসভাকে আমরা ধন্যবাদ দিতে চাই অন্যান্য জায়গায় মাঠে খেলতে গিয়েছেন হুম হুম কিন্তু এখানের মাঠের এই পরিবেশ আরো ডেভেলপ হলে ভালো হতো কিন্তু অনেকটা সময় কেটেছে অনেক দিন চলে গেছে তাহলে এখানে ডেভেলপ হলে এই এলাকার খেলার যে মান উন্নয়ন হবে সেটা এনে ডেভেলপ ডেভেলপ হলে ভালো কারণ আমরা ধরে নিন আমাদের বয়স হয়ে গেছে কিন্তু আমাদের যে জুনিয়র ছেলেরা খেলছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইএসসি ভার্সেস সিপিডির খেলা হচ্ছে সিনিয়র ডিস্ট্রিক্ট লিগ খেলা হচ্ছে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ছেলেরা খেলছে তারা যদি ডেভেলপ হলে তারা ভালো কোচ আসবে ভালো স্যাররা আসবে তাদের নজরে পড়লে তারা কলকাতার মাঠে খেলতে পারবে আরও বড়ো জায়গায় যেতে পারবে যদি ডেভেলপটা হয় পৌরসভা থেকে দেখলাম উদ্যোগ নিচ্ছে আরও ভালো নিলে ভালো হয় আমরা চাইব যত তাড়াতাড়ি পারুক এটা ডেভেলপ হওয়ার জন্য আমাদের আর আমাদের হাতে কিছু নেই এমন যতটা পারবো আমরা যতটা বলতে পারছি ততটাই বলবো আর কি বলবো থ্যাংক ইউ বরুণ চৌধুরী বাড়ির সুতাহাটা এই মুহূর্তে এই সৃষ্টি নামক যে কন্ট্রাক্ট চলে যে কাজ করেছিলেন সেই অর্ধ সমাপ্ত ক্রিকেট যে স্পোর্টস একাডেমি সেই স্পোর্টস একাডেমির মাঠে আমি দেখা দেখাতে বলবো যে এই মুহূর্তে যে অর্ধ নির্মিত যে স্পোর্টস একাডেমি অবস্থায় পড়ে রয়েছে যে খেলার পরিবেশ এই এলাকার ছেলেরা তারা নিজেদের মতো করে নিচ্ছে না হলে একদিকে চলছে যেমন গরু হ্যাঁ একদিকে ছাগল হ্যাঁ সেখানে দাঁড়িয়ে পুকুর রয়েছে কিন্তু একটা ক্রিকেটের যে বল অনেক দামি সেই জলটা পেয়ে গেলার পর নষ্ট হয়ে যায় খেলার সেই আমেজ থাকে না কিন্তু তা সত্ত্বেও সব কিছুকে দূর করে তারা নিজেরা খেলাকে প্র্যাকটিস করার জন্য এই মাঠকে বেছে নিয়েছেন এবং তারা এই মুহূর্তে খেলছেন আমরা পেয়েছি আয়োসি যে ক্রিকেট যে ক্যাম্প রয়েছে তার কোচিং ক্যাম্পের একজন ক্যাপ্টেন তার কাছে আমরা জেনে নেব এই মাঠ সম্পর্কে বা হলদিয়ার খেলাধুলো সম্পর্কে কিছু কথা প্রথমে বলি এই যে এই ডিস্ট্রিক্ট লিগটা হচ্ছে এইখানে হলদিয়ার যে এতগুলো টিম আছে এতগুলো কোচিং ক্যাম্প আছে এরা খেলছে আর এখান থেকে যে খুঁদে খুঁদে প্লেয়াররা যাচ্ছে সিএবি খেলতে এটা সব থেকে বড় ব্যাপার আর মাঠ আমাদের এখানে মাঠ বলতে সিপিটি গ্রাউন্ড আর এই মাঠ এই মাঠ ছাড়া আমাদের আর কোনো মাঠ নেই এইখানে ডিস্ট্রিক্ট সিনিয়র লিগ চলছে এখন আমাদের আই ওসির সঙ্গে এখন খেলা হচ্ছে সিপিটির আমাদের টিম এই আমাদের ইনিং শেষ করলাম হ্যাঁ এইভাবে গড়ে এই যে এই যে বললেন না যে এইখানে একটা ক্যাম্প গড়ে উঠেছে এরকম বিভিন্ন ছোটো ছোটো ক্যাম্প না গড়ে উঠলে এইখানে যে এত প্লেয়ার খুদে প্লেয়াররা আছে তারা কি করে ওপর দিকে যাবে কারা খেল ক্যালকাটায় গিয়ে চান্স পাবে খেলবে এইটাই তো আমরা চাই এই জন্য এই সব এই মাঠকেই আমাদের কাজে লাগাতে যদি ডেভেলপ হয় আরও ভালো হবে এই যে পাচ্ছে জল বারবার জল বল এসে পড়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে বল একটা বলের দাম আছে এখানে সবাই খেলে এইগুলো যদি ডেভেলপ হয় এখানে যদি নজর দেয় পৌরসভা শুনছি নাকি এই গ্রাউন্ডটা এখন পৌরসভার আন্ডারে চলে যাচ্ছে তারা যদি একটা এস্টিমেট করে আমাদের রাজ্য সরকার যদি এইখানে এই এটাকে স্টেডিয়াম করে পূর্ণ হবে তাহলে এখানে সত্যিই ডেভেলপ হবে আপনার নাম আমার নাম মানস কুমার মণ্ডল আমি নামক যে হলদিয়া স্পোর্টস একাডেমির যে অর্ধ নির্ভৃত স্পোর্টস একাডেমি যে মাঠে আজকে সকাল থেকে চলছে হলদিয়া আই এবং সিভিটি সিনিয়র গ্রুপে ক্রিকেট ম্যাচ আমরা পেয়েছি এই মুহূর্তে সিভিটি ক্যাপ্টেনকে দলের ক্যাপ্টেনকে আমরা জেনে নেব আজকে মাঠ সম্পর্কে কিছু কথা এই মাঠটা আমরা খেলছি আজকে টুর্নামেন্ট চলছে কিন্তু এই মাঠটা ডেভেলপের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে অনেক দিন হয়েছে যদি ডেভেলপমেন্ট হতো তাই মাঠ মাঠ হিসাবে ঠিক আছে কিন্তু টাপটাকে আরও একটু ডেভেলপ করতে হবে কেউ তো মানে সময় দেওয়া হয়নি সময় দিলেই টাপটা আরও ভালো হবে স্টেডিয়াম স্টেডিয়াম স্টেডিয়ামে পরিপূর্ণ আগে দেখতে হবে আমাকে মানে ফ্রেশ জায়গা ফ্রেশ জায়গা হয়তো ওয়াশরুমটা ঠিকঠাক নেই ওরা আরও একটু ডেভেলপ করতে হবে আর এই চারিপাশে এটা আছে এই ড্রেন টাইপে আছে ড্রেনটাকে আমাকে আরও একটু ঠিক করাতে হবে ড্রেনের জায়গায় বলগুলো পড়ে যাচ্ছে সেই জায়গায় আমাদের টাইম শর্ট হয়ে যাচ্ছে বল ভিজে যাচ্ছে বারবার হ্যাঁ তারপরে আশেপাশে এই যে হ্যাঁ হ্যাঁ বাউন্ডারিটা আরও একটু আমাকে ডেভেলপ করতে হবে যেগুলো প্রাচীরগুলো ঠিকঠাক নেই গ্যালারিটা ঠিক করলে আর ভালো হয় ডেভট করলে হ্যাঁ আজকে আর হুম কেমন লাগছে ঠিকই আছে আমাদের একটু পারফরমেন্সটা একটু মানে আর একটু বেটার করতে হবে ব্যাটিং তো আমাদের বোলিংয়ে অনেক এক্সট্রা চলে গেছে আর একটু বেটার প্র্যাকটিস করতে হবে আর ব্যাটিং আবার নামবো আমরা যাচ্ছে কতো কী যায় আমার নাম হরপ্রসাদ সন্তান আমি কোচিং এখন কোচিং করাচ্ছি

মেইনটেইন করা হয় না ওটার জন্য আমাদের এই যে মাঠটা আর এই মাঠটা এই মাঠটা মেইনটেইন করা হচ্ছে বলে এখন আস্তে আস্তে অনেকটা ডেভেলপমেন্ট হচ্ছে এই জায়গাটা একটা স্পোর্টস একাডেমি বড় অর্থাৎ ক্রিকেট ফুটবল ভলিবল সব রকমের খেলার প্র্যাকটিস করার একটা জায়গা একাডেমি সেই জায়গাটা তো ওই অবস্থায় রয়েছে সেখানে তুমি কি বলবে নতুন ভাবে কারণ তোমরা এখন উঠছি ক্রিকেটার বা খেলার জগতে তোমরা আসছো নতুন প্রজন্ম কিন্তু এই মাঠটা সম্পর্কে

ये अंग खेली हो रहे ये आगे कुताव टीम में टीम है हैं मेद्रिंग बुर आसाम सोल झारग्राम तो उन्होंने सीपीटी हुए चिकने किया जो लग गया हाल ऑफ एक्टिंग वॉलिंग कीपिंग ये सब तो ये मार्चे से कम लग जाती है हाल আজকের এই স্টেডিয়ামে খেলতে এসে অনুভূতি হচ্ছে এমনি স্টেডিয়াম অন্যান্য স্টেডিয়াম মতো ভালো খেলা যাচ্ছে কিন্তু এখানে সমস্ত গরু ছাগল মাঠে ঢুকে যাচ্ছে কিন্তু স্টেডিয়ামের পরিবেশটা নেই স্টেডিয়ামে গ্যালারি নেই প্লাস চারদিকে বেড়া কাঁটা বেড়া দিয়েছে যেটার মধ্যে গরু আসছে কিংবা কাঁটা বেড়া ভেঙে যাচ্ছে সেই কারণে আমাদের খেলা হচ্ছে কিন্তু বল জলে পড়ে যাচ্ছে সামনের চারপাশে জল জমে আছে সেই কারণে আমাদের বল আনতে অসুবিধা আছে সেখানে কারণে স্টেডিয়ামের পরিবেশটা নেই কিন্তু খেলা যাচ্ছে লোকাল প্রশাসন আগে যদি এটাতে ই করে মানে ভালোভাবে প্যাভিলিয়ন বানানো হয় কিংবা চারপাশে বাউন্ডারি পাকা পোকা হয় সেটা যদি করে ভালো হয় আর কি আমাদের হ্যাঁ স্পোর্টস একাডেমি হলে নতুন প্রতিভা হলদিয়াতে আসে ব্লু স্টার এর এখানে টিম যথেষ্ট উন্নত কিন্তু অ্যাকচুয়ালি পরিকাঠামো নেই পরিকাঠামো যদি না হয় হলদিয়া থেকে ভালো ভালো ছেড়ে উঠবে অবশ্যই কারণ এখানে বার থেকে কোচ আনা হয় কলকাতাতে বিভিন্ন ডক আছে আইসি আছে ওখানে বাথ থেকে কোচ আনা হয় কিন্তু পরিকাঠামো নেই প্র্যাকটিস করা ডেলি প্র্যাকটিস সপ্তাহে একদিন এলো স্যার দুদিন এলো তাতে প্র্যাকটিস হবে না প্র্যাকটিস করার জায়গা নেই সে কারণে তা মানে প্রতিভা উঠে আসছে আসছেন আর কি সকাল থেকে হ্যাঁ কেমন লাগলো আজকে আমি প্রথম থেকে নেমে নটার ছিলাম ভালো লেগেছে কিন্তু টিম একটু ওরা প্র্যাকটিস কম করেছে মনে হয় আমাদেরও আজকে প্লেয়ারের অভাব ছিল একটু কিছু যেহেতু স্কুল স্টার্ট হয়ে গেছে সেই কারণে নাহলে এমনি আজকে ভালো লেগেছে খেলে একশো ছাব্বিশ বর্তমান নটার ছিলাম দেবপ্রসাদ পণ্ডিত বাড়ি পাঁচকুড়া রাতুলিয়া পূর্ব মেদিনীপুর